হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস টুয়েলভের অ্যালডিহাইড এবং কিটোন, যেখানে আগের দিন আমরা অ্যালডল এবং ক্রস অ্যালডল রিয়াকশন পড়েছিলাম। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যে একটা না অনেকগুলোই দিয়েছিলাম, যাদের মধ্যে অনেকে দেখলাম অ্যান্সার লিখেছে, অনেকে হয়নি। অনেকের তারা ভাবছিল যে কিভাবে চারটে প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, তো দেখো আমি আগের দিন একটা এক্সাম্পল তার মধ্যে দেখিয়েছি, যেটা ক্রস অ্যালডল। ঠিক আছে, ক্রসড, যেটাকে আমরা মিশ্র অ্যালডল বলি, মিশ্র অ্যালডল। দেখো মিশ্র অ্যালডল কন্ডেনসেশন বা মিশ্র অ্যালডল কিভাবে তৈরি হবে, আমি দিয়েছিলাম কি ইথানল আর প্রোপ্যানল। ঠিক আছে, CH3CHO আর C2H5CHO। ঠিক আছে, এক নম্বর হচ্ছে NaOH, দু নম্বর হচ্ছে হিট। দেখো যখন আমাদের এরকম কোনো কম্পাউন্ড দেবে, তাহলে তাদের মিশ্র অ্যালডল প্রোডাক্ট কী হবে। দেখো প্রথমে আমরা দেখব এদের নিজেদের মধ্যে রিয়াকশান করে কী কী প্রোডাক্ট দেয়। প্রথমে দেখো আমি লিখছি সেলফ অ্যালডল প্রোডাক্ট। ঠিক আছে, মানে যখন এরা নিজেদের মধ্যে রিয়াকশান করবে, এটাকে বলা হয় সেলফ অ্যালডল প্রোডাক্ট। কি বলেছিলাম সঠিকসে, এটা হচ্ছে মেন গ্রুপ, এটা হচ্ছে আলফা, তাই তো? তাহলে এটাকে আমরা লিখবো CH, আর দুটো হাইড্রোজেনকে আমরা এরকমভাবে লিখবো, তাহলে CH3CHO। আবার একটা কার এই সেম কম্পাউন্ডে লিখবো, সেম মলিকিউল, সি ডবল বন্ড ও এইচ CH3, তাই তো? তাহলে কি হবে, এখান থেকে দুটো হাইড্রোজেন এবং এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে জল হিসেবে বেরিয়ে যাবে, যদি সেটা কিনা হিট দেওয়ার পরে। ঠিক আছে, তাহলে প্রোডাক্টটা আমাদের কি তৈরি হবে, দেখো সেলফ কন্ডিশন হলে এই CHOটা লিখবো CHO বন CH, আর এই কার্বনের সাথে এই যে কার্বন আছে এর হবে ডবল বন, তাহলে এর সাথেও একটা CH আছে, তো CH লিখে দেবো, তার সাথে একটা CH3 গ্রুপ যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এটা হলো জল বেরিয়ে যাওয়ার পরে। এবার আমাদেরকে তো এরকম মেকানিজম দেখাতে হবে না, আমাদেরকে জাস্ট প্রোডাক্ট দেখাতে হবে। তুমি একটা আলাদা কোথাও রাফে করে নিলে, এবার তোমাকে দেখা গেলো শুধু দিল NaOH, মানে আমাদেরকে শুধু অ্যালডল প্রোডাক্টটাকে দেখাতে হবে। তখন তুমি কি করবে, এটা মেন গ্রুপ, ফাংশনাল গ্রুপ এটা, তারপরে কার্বনটা আলফা, তারপরে একটা বিটা। তাহলে বিটা পজিশনে সবসময় কী থাকে, OH গ্রুপ থাকে, আর আলফাতে এইচ থাকে। এটাকে আমরা কী বলেছিলাম, বিটা হাইড্রক্সি গ্রুপ। তো তাহলে দেখো এই ডবল বন্ডটা শুধু জাস্ট তুলে দিয়ে এখানে একটা OH, বিটা পজিশনে একটা OH আর আলফা পজিশনে একটা এইচ। ঠিক আছে, তাহলে এটা আমাদের কী হলো, শুধু NaOH। এইবার যদি আমরা এটাকে হিট দিই, ঠিক আছে, হিট দিলে তাহলে কিন্তু এই জলটা এখান থেকে বেরিয়ে যাবে আর এখানে একটা ডবল বন্ড হবে। তাহলে কী প্রোডাক্ট হলো, CH3CH, তাহলে এখানে এবার ডবল বন্ড CH CHO। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট গেল, এবং এটাও কি সেলফ অ্যালডল, শুধুমাত্র এটা থেকে। ঠিক আছে, NaOH দিলে অ্যালডল, হিট দিলে কন্ডেনসেশন, অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট। বোঝা গেল কি? তাহলে আমরা একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে গেলাম, যে অ্যালডল প্রোডাক্টটা পেলাম, তা তোমরা ইউপ্যাক নামটা লিখতেও পারো। ঠিক আছে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে থ্রি পজিশনে একটা ওয়েচ আছে, তাহলে বলবে থ্রি হাইড্রক্সি, যেহেতু চারটে কার্বন, বিউটানেল। ঠিক আছে, যেহেতু অ্যালডিহাইডের অ্যাল, তাই বিউটানেল। এটা কি, এটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। তাহলে আমরা কিন্তু একটা প্রোডাক্ট পেয়ে গেলাম। এবার দেখো দু নম্বর প্রোডাক্ট, সেটা হচ্ছে এদের মধ্যে সেলফ অ্যালডল কিভাবে হয়। দেখো তাহলে আমরা এই যে C2H5 হয়েছে, এটাকে আমরা ভেঙে লিখবো। তাহলে প্রথমে লিখবো CH3CH2CHO। তোমরা অনেকে কী করছো, দেখো এই CH3-র একটা এইচ এখানে দিয়ে এখানে দুটো এই দিয়ে দিচ্ছ, দিয়ে আবার এই CHO-র ওটার সাথে জল বার করছো। কিন্তু এটা কি আলফা কার্বন, এটা তো আলফা কার্বন নয়। এই CHO গ্রুপের সাথে যে পরে কার্বনটা, সেটা হচ্ছে আলফা কার্বন। তাহলে আমাদেরকে এখানে যে হাইড্রোজেনটা আছে, সেটা অ্যাসিডিক হাইড্রোজেন, তার সাথে বিক্রি হবে। তোমরা যেটা
এই হাইড্রোজেন টু রিচার্জ সেটা কিন্তু ফুল, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি রিয়াকশনটা কি হবে দেখো, অ্যাকচুয়ালি যে রিয়াকশনটা হবে এটা হবে CH3 CH2 CHO, আবার এখানে হবে সি ডবল বন্ড ও এইচ, আর এখানে হবে CH2 CH3, বুঝে গেল? তাহলে এখান থেকে এবার জল বেরিয়ে গিয়ে NaOH, বারবার বলছি, আচ্ছা এটা ডাইলুট ছিল কিন্তু, ঠিক আছে, বারবার বলছি আমি এটা যে এটা আমি কখন জলটা কখন বাড়াবে, হিট দিলে কিন্তু, আমি জাস্ট তোমাদেরকে কীভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে জল বানানোর যে প্রোডাক্ট তৈরি হবে তাহলে হবে CHO, সির সাথে কি আছে CH3, CHO সি CH3, এই কার্বনের সাথে এই কার্বন ডবল বন্ড, এই কার্বনের সাথে কি আছে H, আর তার সাথে কি আছে CH2 CH3, তাহলে CH2 CH3, বুঝে গেল? তাহলে আমরা এই এই প্রোডাক্ট পেলাম সেলফ অ্যালডোল। তাহলে এখানে দেখো আমরা যদি NH দিয়ে করতে চাই তাহলে এটা হচ্ছে পরে কার্বন আলফা, এর পরে কার্বন হচ্ছে এটা বিটা, তাহলে এই ডবল বন্ডটা উঠে যাবে, এখানে বিটা পজিশনে OH, আলফা পজিশনে H, ঠিক আছে? এটা NH। এইবার যখন আমরা হিট দেব তাহলে আমরা কি পাবো, হিট দেওয়ার পরে এখান থেকে জলটা বেরিয়ে যাবে, এবার এখানে ডবল বন্ড হবে, ঠিক আছে? CH3 CH2 CH ডবল বন্ড C CH3 CHO, এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট। জল বেরিয়ে যাওয়ার পরে অ্যালডল কন্ডেনসেশন, এটা শুধু অ্যালডল প্রোডাক্ট। তাহলে এটা যদি আমরা নামকরণ করি তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা কী লিখবো, এটা লিখবো 3 হাইড্রক্সি 2 মিথাইল, তাই তো? 3 হাইড্রক্সি 2 মিথাইল পেন্টেন অ্যাল, ঠিক আছে? যেহেতু 5টা কার্বন তাহলে পেন্টেন, আর যেহেতু অ্যালডিহাইডের অ্যাল তাহলে 3 হাইড্রক্সি 2 মিথাইল পেন্টেন অ্যাল, বুঝে গেল? তাহলে এটা চলে গেল আমাদের দুটো কম্পাউন্ডের সেলফ প্রোডাক্ট, ঠিক আছে? নিজেদের মধ্যে অ্যালডল প্রোডাক্ট পেলাম। এবার আমরা দেখবো যে ক্রস হয়ে বা মিক্স যখন করবো তখন কীভাবে আরও দুটো হচ্ছে। তোমরা সবাই বলছিলে যে মিক্স করলে তো একটা হবে, দেখো এখানে ভালো করে দেখো যে মিক্স করে কীভাবে দুটো পাচ্ছি আমরা। তাহলে এই যে দুটো প্রোডাক্ট পেলাম দুটোই কিন্তু সেলফ। এবারে আমরা আসি মিক্সড, দেখো মিক্সডের ক্ষেত্রে আমরা যখন এটা দেখো দেখাচ্ছি CH3, তো তা আমরা কী লিখবো ভাবে লিখবো CH3, ঠিক আছে? আর এটা CHO, CH3 CHO, আর এটা C2H5 CHO, তাহলে এখানটা সি ডবল বর্ণ এইচ CH2 CH3, তাহলে এখান থেকে আমরা জল বার করব, তাহলে কী হবে CHO, এটা আছে CH ডবল বর্ণ CH বর্ণ CH2 CH3 CH2 CH3। এবার কি বলেছি, যদি NH দিই শুধুমাত্র ডাইলুট NH তাহলে ডবল বন্ডটা থাকবে না, আলফা বিটা, বিটা পজিশনে একটা ওইচ হবে, ডবল বন্ডটা উঠে যাবে, এই পজিশনে একটা এইচ হবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের প্রথম মিক্সড প্রোডাক্ট, ঠিক আছে? মিক্সড অ্যালডল বা আমরা ক্রসড অ্যালডল যেটা বলি, এটা কি প্রোডাক্ট পেলাম, ফার্স্ট ক্রসড অ্যালডল, ঠিক আছে? এইবার যদি আমরা হিট দিই তাহলে এখানে কন্ডেনসেশন হবে, মানে জলটা বেরিয়ে যাবে, বেরিয়ে কী হবে CH3 CH2 CH ডবল বন্ড CH CHO, বুঝে গেল? এটা গেল ফার্স্ট ক্রস অ্যালডল, ঠিক আছে? এটা ফার্স্ট ক্রসড অ্যালডল। এবার দেখো সেকেন্ড যখন করবো তখন আমরা CH3 থেকে হাইড্রোজেন নিয়েছিলাম, তো এবার এটা থেকে হাইড্রোজেন নেবো, দেখো সেটা কি করছি, তখন কি হবে দেখো, তাহলে এটা বুঝিয়ে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা প্রোপানল যেটা আছে প্রোপানলের হাইড্রোজেনটা নেব, CH3 CH2 CHO, দেখো এখান থেকে কিন্তু হাইড্রোজেন নেবে না, কারণ এটাই কিন্তু আলফা কার্বন, ঠিক আছে? আর এখান থেকে অক্সিজেন নেব, সি ডবল বন্ড OH CH3, তাহলে আমাদের এখান থেকে জলটা বার হবে NaOH, তাহলে আমরা লিখবো CHO, তারপরে কার্বন, তার সাথে একটা CH3 গ্রুপ আছে,
ডবল বন্ড সিএইচ আছে আর একটা সিএইচ3 আছে, ঠিক আছে। এবার যেহেতু এখানে কোনো হিট দেয়নি তার মানে আমাদের জল বার হবে না, জলটা এখানে রাখতে হবে। তাহলে আমরা কি করব, আলফা পজিশনে হাইড্রোজেন দিয়ে দেবো, ডবল বন্ডটা তুলে বিটা পজিশনে ওই দিয়ে দেবো, তারপরে যখন হিট দেবো তারপরে কন্ডেনসেশন হবে। তাহলে আমরা প্রোডাক্ট যেটা পাবো CH3 CH ডবল বন্ড সি CH3 CHO, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি ছিল, 1 2 3 4, এটা আলফা এটা বিটা, তাহলে এটাও আমরা পেলাম 3-হাইড্রক্সি-2-মিথাইল-বিউটানল, ঠিক আছে। 3-হাইড্রক্সি-2-মিথাইল-বিউটানল, যেহেতু 4টে কার্বন, তাহলে এই কিন্তু আমাদের গেল 4টে। এই শেষে দুটো কি পেলাম, শেষে দুটো পেলাম আমরা মিক্সড বা ক্রসড প্রোডাক্ট, আর প্রথম দুটো পেয়েছিলাম সেলফ। তাহলে আশা করি এবার বোঝা গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু 4টে প্রোডাক্ট হবে। এবার দেখো, আমরা জানি যখনই প্রোডাক্টের সংখ্যা একটু বেশি হয় তখনই কিন্তু আমাদের যে ইল্ড সেটা কিন্তু একটু কম হয়, ঠিক আছে। এবার আমরা আসবো ক্যানিজারো রিয়াকশানে। সবাই হেডিং দেবে ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো রিয়াকশন। দেখো ক্যানিজারো রিয়াকশনের ক্ষেত্রে কী কী ইউজ হয়, এখানেও অ্যালডিহাইড থাকবে কিন্তু যে অ্যালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন পরমাণু নেই, ঠিক আছে। যেসব অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন পরমাণু নেই সেগুলোকে আমরা কী করবো, কনসেন্ট্রেট অ্যালকালি বা গাঢ় ক্ষার, সেটা হতে পারে NOH KOH, দ্রবণ সহ উত্তপ্ত করলে আমাদের কিন্তু শতজারণ বিজারণ বিক্রিয়া ঘটে। অর্থাৎ শতজারণ বিজারণ মানে কি, মানে যে অ্যালডিহাইড নেব দুই অণু, সেই অ্যালডিহাইডের একটা অণু জারিত হবে একটা অণু বিজারিত হবে, ঠিক আছে। এবার অ্যালডিহাইড অণুর অর্ধেক জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে এবং অর্ধেক অংশ বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে, এটাই কিন্তু আমাদের ক্যানিজারো রিয়াকশন, ঠিক আছে। যেটা বললাম এটা দেখো কি বললাম, আমরা এখানে অ্যালডিহাইড অবশ্যই নেব, অ্যালডিহাইড কোয়েমন অ্যালডিহাইড যাদের কিনা আলফা হাইড্রোজেন নেই, ঠিক আছে, তারাই কিন্তু ক্যানিজারো রিয়াকশন দেখাবে। আগের বার আমরা যখন অ্যালডল দেখছিলাম তখন কি ছিল, যাদের একমাত্র আলফা হাইড্রোজেন থাকবে তারা কিন্তু দেখাবে, কিন্তু এক্ষেত্রে কি দেখছি, এক্ষেত্রে দেখছি যাদের আলফা হাইড্রোজেন নেই তারা কিন্তু দেখাবে সেই সমস্ত অ্যালডিহাইড, ঠিক আছে। দু নম্বর কি, দু নম্বর হচ্ছে এখানে আমরা গাঢ় ক্ষার ইউজ করব, গাঢ় ক্ষার NaOH বা KOH যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে। আগেবার নিয়েছিলাম কি, লঘু। তিন নম্বর কি, এরা শতজারণ বিজারণ, ঠিক আছে। যেটাকে আমরা বলি ডিসপ্রপরশনেশন, ঠিক আছে, ডিসপ্রপরশনেশন কেমিক্যাল রিয়াকশন এটা শো করে। এবার দেখো সেম মলিকিউলের, ঠিক আছে, যে অর্ধেক অণুটা মানে ধরো যে অ্যালজিহাইডটা নিয়েছি তার অর্ধেক অণু যেটা জারিত হবে, জারিত হবে, জারিত হয়ে কী হবে, না জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিড বলবো না, সোডিয়াম বা পটাশিয়াম যেটা নেব তার সল্ট, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, ঠিক আছে। আর দু নম্বরটা কী হবে, যার বিজারণ হবে সে বিজারিত হয়ে কী হবে, অ্যালকোহল উৎপন্ন করবে, ঠিক আছে, অ্যালকোহল। এটা কী বললাম, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, সোডিয়াম বা পটাশিয়ামের যেটা আমরা ইউজ করবো খারটা, ঠিক আছে, তার লবণ হিসেবে থাকবে, আর যেটা বিজারিত হবে সেটা অ্যালকোহলে রূপান্তরিত হবে। তাহলে আমরা একটা নর্মাল এক্সাম্পল নিয়ে দেখাই, ঠিক আছে, ক্যানিজারো রিয়াকশানের। তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, যে যে সমস্ত অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন নেই তারা অংশগ্রহণ করে জেনারেলি, আর
গাঢ় এনএইচ ব্যবহার করা হয়, কিন্তু ওখানে কনসেন্ট্রেট ডাইলিউট ইউজ করছিলাম আমরা লঘু। এখানে শতজারণ বিজারণ হয়, মানে একই কম মলিকিউলের একবার জারণ হবে একবার বিজারণ হবে। জারিত হয়ে কী হবে? অ্যাসিড বা অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম অ্যাসিডের লবণ, আর একটা হবে তোমার অ্যালকোহল বিজারিত হয়ে। তাহলে আলফা হাইড্রোজেনে এমন অ্যালডিহাইড দেখা যাক কী আছে। সব থেকে ইজি যে অ্যালডিহাইডটা সেটা হচ্ছে ফর্মালডিহাইড, ঠিক আছে? কি না ফর্মালডিহাইড দেখো আছে কি এর কোনো আলফা হাইড্রোজেন? যদি আলফা কার্বন থাকে তাহলে তো আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা কী বলি? আলফা হাইড্রোজেন। এখানে তো কোনো আলফা কার্বনই নেই, তাহলে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, মানে তাহলে এটা শো করবে। এটা কত অণু নিতে হবে? দুই অণু, তাই তো? এবার আমরা এখানে কী দেবো? এনওএইচ দেবো, কনসেন্ট্রেট মানে গাঢ়, ঠিক আছে? গাঢ় এনওএইচ দেবো। দিলে কী হবে? আমাদের একটা এই অ্যালডিহাইডের অর্ধেক অণু বিজা মানে জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে, বা যে খাটটা নিচ্ছি তার সল্ট হবে H3OONa, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি হতো কি, অ্যাকচুয়ালি ধরো ফর্মিক অ্যাসিড, তো যেহেতু এখানে সোডিয়াম অণু আছে তাহলে এখানে সোডিয়ামের সল্ট উৎপন্ন হবে। আর একটা বিজারিত হবে, বিজারিত বলেছিলাম অ্যালকোহল হবে, তাহলে আছে কি CH2 মানে CH3OH হবে, ঠিক আছে? তাহলে একটা জারিত হলো একটা বিজারিত হলো, ঠিক আছে? দেখো একটু কীভাবে হলো দেখা যাক, তাহলে আমরা একটু ক্রিয়াকৌশলটা দেখি। দেখো বারবার বলছি যে ক্রিয়াকৌশল তোমাদের মেকানিজম পরীক্ষায় কিন্তু লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে, মানে যখন তোমরা রাফে পড়ে নিতে পারো, ঠিক আছে? যখন কোনো রিয়াকশানে দেখা যায় তোমাদের প্রবলেম হচ্ছে, তখন তোমরা কী করবে সেই রিয়াকশানটাকে একটু রাফে দেখে নেবে যে প্রোডাক্টটা কী উৎপন্ন হতে পারে। তো মেকানিজমটা জানা থাকলে তোমাদের কিন্তু ইজিলি পারবে, ঠিক আছে? তাহলে আমরা মেকানিজমটা দেখি কি ক্রিয়াকৌশলে বিক্রিয়াটা হয়। প্রথমে এক অণু আমরা নিলাম HC(OH) ফর্মালডিহাইড। আমরা খাড়টা কিনে নিয়েছি, গাঢ় খাড় নিয়েছি NaOH। এখান থেকে OH মাইনাস সাপ্লাই হবে, গিয়ে এটা এই কার্বনে অ্যাটাক করবে। কারণ কি না, কার্বনিন কার্বনে বলেছিলাম এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তাই তো? অক্সিজেন যেহেতু মোল ইলেকট্রন নেগেটিভ, সেই জন্য এখানে অ্যাটাক করবে। তো কী তৈরি হবে? এটা যদি এখানে যায় এখানে এটা উঠে যাবে, তাহলে এইচ বন সি বন ও মাইনাস এইচ ওইচ, ঠিক আছে? এবার দেখো যে আর এক অণু আছে আমাদের অ্যালডিহাইড, দুই অণু অ্যালডিহাইড নিতে হবে। এটা কী করবে? এই বনটাকে এখানে ফেরত দেবে, আর এখান থেকে এইচ মাইনাসটা বেরিয়ে গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এটা এখান থেকে চলে যাবে, ঠিক আছে? তাহলে প্রোডাক্টটা কী তৈরি হবে? তাহলে এখান থেকে আমাদের কী উৎপন্ন হলো দেখো, তাহলে এটা আমাদের হয়ে গেল HC(OH), আর এটা তো এইচ মাইনাস মানে হাইড্রেট আয়নটা বেরিয়ে গিয়ে এখানে অ্যাটাক করলো, তাহলে আমাদের এখান থেকে তৈরি হলো ফর্মিক অ্যাসিড। আর এটা কী তৈরি হলো? এইচ বন সি বন এইচ, এই এইচ মাইনাস এখানে গিয়ে যুক্ত হলো, আর এখানে ও মাইনাস, ঠিক আছে? তাহলে CH3O- আর HCOH। এবার এখান থেকে দেখো একটা প্রোটোনেশন হবে, ঠিক আছে? মানে এখান থেকে একটা এইচ প্লাস গিয়ে এই যে অ্যালকোক্সাইড আয়ন তৈরি হলো এখানে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে? মানে কী বললাম, এই যে ওইচটা আছে এই দুটোর মধ্যে, অ্যাকচুয়ালি দেখো আমরা যদি দেখি HC(OO-) আর এখানে আছে কি HC(HHO-), ঠিক আছে? দেখা যাচ্ছে দেখো, তাহলে এখানটায় কোনটা বেশি স্টেবল? এটা বেশি স্টেবল, এটা বেশি স্টেবল। এটা যখন এখানে যাবে এটা এখানে যাবে, গিয়ে এটা একটা রেজোন্যান্স হবে HC(OO-), কিন্তু এখানে এখন কোনো রকম রেজোন্যান্স পসিবল না, ঠিক আছে? তাহলে এই যে HCOO-, এটা বেশি স্টেবল এর থেকে, সেই জন্য কিন্তু এখানে প্রোটোনেশনটা ঘটছে, ঠিক আছে? তাহলে আমাদের কী তৈরি হবে? এখান থেকে এইচ প্লাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, করলে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে CH3, এই যে এটা CH3OH হয়ে যাবে, এটা অ্যালকোহল হবে, আর এটা তৈরি হবে HC(OO-). তুমি এটাকে এভাবে রাখতে পারো, কিন্তু মিডিয়ামে যেহেতু এনএ প্লাস আছে সেই এনএ প্লাসের সাথে এটা আবার যুক্ত হয়ে কী হবে? HCO
ও মাইনাস এন এ প্লাস, ঠিক আছে, সোডিয়াম সল্ট অফ ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, বা আমরা এটা বলতে পারি সোডিয়াম ফর্মেট। তাহলে আমাদের এক অণু তৈরি হলো অ্যালকোহল আর এক অণু এটা তৈরি হলো। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়ার ক্রিয়া কৌশল, বুঝে গেল? এভাবে কিন্তু আমাদের ক্যানিজারো বিক্রিয়াটা হয়। এবার দেখো এটার রেট, ঠিক আছে, রেটটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে? রেটটা এই যে কার্বনিল কম্পাউন্ড আছে, এই কার্বনিল কম্পাউন্ডের এই যে কার্বন আছে এখানে পজিটিভ চার্জ যত বেশি হবে, পজিটিভ চার্জ যত বেশি হবে রেটটা তত ফাস্ট হবে, ঠিক আছে, পজিটিভ চার্জের উপর ডিপেন্ড করছে। মানে এখানে পজিটিভ চার্জ যত বেশি হবে এই ওএইচ মাইনাসটা তত ইজিলি অ্যাটাক করবে এবং রিয়াকশনটা তত ফাস্ট হবে। বা বলতে পারো এই ওএইচ মাইনাস যদি কোনো এই কার্বনিল কার্বনে অ্যাটাক করবে এখানে ভিড় যত কম হবে, ক্রাউডিং, তাহলে ক্রাউডিংয়ের সাথে ব্যস্তানুপাতি, ভিড় যত কম হবে রিয়াকশন তত ফাস্ট হবে, ঠিক আছে, ক্রাউডিংয়ের উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। আর একটা কি, যদি এখানে কোনো কার্বনিল যে আছে কম্পাউন্ড এখানে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, এটা বুঝিয়ে দিলাম, এখানে লিখছি HCOONa, ঠিক আছে, আর কিসের উপর ডিপেন্ড করে? না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি, যে মানে যে গ্রুপটা ইলেকট্রনটাকে উইথড্র করে নিজের দিকে টানে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে যে গ্রুপ ইলেকট্রনটা নিজের দিকে উইথড্র করবে টানবে, যার ফলে এই কার্বনে পজিটিভ চার্জটা বেশি হবে, ঠিক আছে, এই দুটো পয়েন্ট কিন্তু সেম। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কাজই হচ্ছে এই কার্বনে পজিটিভ চার্জটা বেশি বেশি পরিমাণে সৃষ্টি করা, তাহলে সেটা ফার্স্ট হবে। তাহলে এই তিনটে পয়েন্টের উপর কিন্তু রেটটা ডিপেন্ড করছে। এবার দেখো আমরা, তোমরা একটা বাড়িতে কাজ করবে, বাড়িতে তোমরা দেখো হোমওয়ার্ক একটা দিয়ে দিই, তোমরা ফর্মালডিহাইড নিয়ে করবে, ঠিক আছে, সরি ফর্মালডিহাইড তো আমি করলাম, তোমরা করবে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, হ্যাঁ বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড। দেখো এখানে কোনো আলফাহাইড্রোজেন আছে কি না, ধরো এই যে মেন গ্রুপ এর এই যে কার্বনটা আছে এটা আলফা কার্বন, এবার এই আলফা কার্বন দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে হাতি আছে পূর্ণ, তাহলে এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, মানে এটা কিন্তু আমাদের শো করবে, ক্যানিজারো রিয়াকশন কিন্তু এটা শো করবে, ঠিক আছে। তো এখান থেকে কী প্রোডাক্ট উৎপন্ন হবে তোমরা আমাকে কিন্তু অবশ্যই দেখাবে, ঠিক আছে, এটা কিন্তু একটা বাড়ি কাজ থাকলো। তাহলে এটা গেলো আমাদের ক্যানিজারো বিক্রিয়া, যেখানে দেখছি আমরা অ্যালডিহাইডের একটা অণু জারিত হয়ে সোডিয়াম সল্ট রূপে অ্যাসিডের সোডিয়াম সল্ট উৎপন্ন করবে, আর একটা বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে, ঠিক আছে। এবার দেখো আমরা যাব মিশ্র ক্যানিজারো বিক্রিয়া। মিশ্র ক্যানিজারোতে কি হয়, এখানে ঠিক তেমনি যে আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না, এমন দুটো ভিন্ন অ্যালডিহাইড, ঠিক আছে, যখন গাঢ় এনওএইচ বা কেওএইচের উপস্থিতিতে নিজেদের মধ্যে বিক্রিয়া করবে তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো মিশ্র ক্যানিজারো, ঠিক আছে, মিশ্র ক্যানিজারো, এটাকে আমরা বলি ক্রস ক্যানিজারো রিয়াকশন। কি বললাম, এখানে দুটো অ্যালডিহাইড থাকবে যাদের কিনা আলফা হাইড্রোজেন পরমাণু নেই, ভিন্ন অ্যালডিহাইড, তারা কি করবে, গাঢ় ক্ষারের উপস্থিতিতে কিন্তু রিয়াকশন করবে, সেটা হচ্ছে মিশ্র ক্যানিজারো। একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি, দেখো সাপোজ আমরা একটা নিলাম ফর্মালডিহাইড আর একটা নিলাম বেঞ্জালডিহাইড, দুটোরই আলফা হাইড্রোজেন পরমাণু নেই, তাই তো, এটাকে কী দেবো আমরা, গাঢ় ক্ষার দেবো। এবার দেখো গাড়ি হচ্ছে কনসেন্ট্রেটেড এনওএইচ প্রেজেন্টে একটা অণু কি বললাম জারিত হবে, হয়ে অ্যাসিড হবে বা অ্যাসিডের সল্ট, আর একটা হয়ে অ্যালকোহল। এবার কোশ্চেন আসবে যখন দুটো আমরা দেবো ক্রস ক্যানিজারো ক্ষেত্রে কোনটার জারণ হবে কোনটার বিজারণ হবে। দেখো যেটা হাইলি রিয়াক্টিভ হবে, ঠিক আছে, সেটা জারিত হবে, যেটা কম রিয়াক্টিভ হবে সেটা বিজারিত হবে। এবার কোনটা হাইলি রিয়াক্টিভ হবে কোনটা কম রিয়াক্টিভ হবে কীভাবে বুঝবো, দেখো যখন দেখবে একটা অ্যালিফ্যাটিক দেবে একটা অ্যারোমেটিক দেবে সবসময় অ্যালিফ্যাটিকগুলো হাইলি রিয়াক্টিভ হবে, ঠিক আছে, কেন বলছি দেখো, এখানে যে বালকি গ্রুপগুলো থাকে মোটামুটি যে গ্রুপগুলো থাকে সাইডে সে গ্রুপগুলো বালকি না, দেন অ্যারোমেটিকের থেকে লেস বালকি গ্রুপ হয়, মানে ক্রাউডিং কম। দ্বিতীয় কথা কি, না এখানে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই যখন কোনো মানে মিথাইল গ্রুপ না থাকবে, কারণ যেহেতু বলেছে যে আলফাটন থাকলে হবে না, মানে কি এখানে কোনো মিথাইল গ্রুপ যদি না থাকে তাহলে এর ইলেকট্রন ডেন্সিটি কমবে। এবার এখানে কি হয় অনেক সময় অ্যারোমেটিক গ্রুপে কি হয়, অ্যারোমেটিক গ্রুপের অনেক সময় এনও টু গ্রুপ থাকে, বা এমনিতে নর্মালি শুধু জাস্ট আমি যদি বেঞ্জিনিং ধরি, বেঞ্জিনিংয়ের কি এখানে ইলেকট্রন ডেন্সিটি প্রচুর বেশি হয়, যার ফলে এই যে কার্বনিল কার্বনটা থাকে
এই কার্বনিল কার্বন কিন্তু অতটা মানে পজিটিভ বেশি হয় না, ঠিক আছে, এর ক্ষেত্রে যতটা হয় এর ক্ষেত্রে অত হয় না, কারণ এর এখানে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি। এই বিভিন্ন কারণের জন্য অ্যালিফ্যাটিকেরা অ্যারোমেটিকের তেলে হাইলি রিয়াক্টিভ হয়, ঠিক আছে। এই জন্য যেখানে দেখবে যে ফর্মালডিহাইড আছে বা এরকম অ্যালিফ্যাটিক অ্যাসিড আছে, তারাই সাধারণত তোমার অ্যাসিডে রূপান্তরিত হয় বা অ্যাসিডে সল্ট, আর অ্যারোমেটিকটা নর্মালি আমাদের বিজারিত হয়ে অ্যালকোহল হয়। তাহলে এখান থেকে কী হবে, এই সি ও এনএ হবে আর এটা হবে অ্যালকোহল, CH2H, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যালকোহলটা কীভাবে হয় দেখো, সি ডবল বন্ড ও আছে তো, হ্যাঁ একটা এইচ আছে, তাহলে যখন হাইড্রোজেনযুক্ত হবে সেটা হচ্ছে বিজারণ, হাইড্রোজেনযুক্ত হবে, তাহলে এখানে তুমি একটা বন্ড তুলে দেবে, দিয়ে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তাহলে কী হলো CH2OH, ঠিক আছে। এভাবে কিন্তু বিজারণটা হয়, বোঝা গেল, হাইড্রোজেনের সংযোজন মানে বিজারণ। তাহলে এখানে একটা বন্ড তুলে দিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে কী হবে CH2OH, তাহলে এই হচ্ছে আমাদের মিশ্র ক্যান নিজারণ। এবার দেখো আরো একটা দিচ্ছি, সাপোজ ধরো এখানে আছে, আচ্ছা ফর্মালডিহাইড আছে, এখানে সি ডবল বন্ড ওএইচ আছে, এখানে NO2 গ্রুপ আছে। এবার NO2 গ্রুপ কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, নিজের দিকে টানবে, সেই জন্য কী হবে এর তুলনায় এর রিয়াকশানটা ফাস্ট হবে। কিন্তু আমি বলেছি কি, যদি অ্যালিফ্যাটিক থাকে তাহলে সে সবসময় প্রায়োরিটি বেশি হবে, তার সবসময় অক্সিডেশন হবে, ঠিক আছে, মানে অ্যালডিহাইডটা সবসময় জারিতে হবে। যদি দেখবে এরকম দুটো কম্পাউন্ড দেওয়া আছে, দুটো মলিকিউল দেওয়া আছে, তাদের মধ্যে একটা ফর্মালডিহাইড আছে, তো সাধারণত কী করবে, ফর্মালডিহাইডটাই সোডিয়াম ফর্মেটে পরিণত হয়। যে দুটো অ্যালডিহাইড থাকবে তার মধ্যে যদি একটা ফর্মালিটি হয়ে যায়, তাহলে সেই ফর্মালিটিটা জারিত হয়ে সোডিয়াম ফর্মেট পরিণত হবে, সবসময় এটা মাথায় রাখবে, ঠিক আছে। চোখ বন্ধ করে সোডিয়াম ফর্মেট লিখে দেবে, বাকিটাকে বিজারিত করে অ্যালকোহল করে দেবে, CH2H NO2। এইবার দেখাচ্ছে যদি দুটো গ্রুপ দিচ্ছে দুটোই অ্যারোমেটিক, ঠিক আছে, একটা CHO আর একটা এরকম CHO NO2, ঠিক আছে, তখন কী করবে, তখন এবার দেখবে যেহেতু দুটোই অ্যারোমেটিক রিং, কিন্তু এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, তাহলে এটা তখন কিন্তু অক্সিডেশন হবে, তখন এটা কিন্তু সোডিয়ামের সল্টে পরিণত হবে, মানে এটা তখন জারণ হবে, যার থেকে কী হবে COONA আর এখানে NO2, আর এই যেটা আছে এটা CH2H অ্যালকোহলে পরিণত হবে। বোঝা গেল আমি কী বলতে চাইছি, যখন দুটো অ্যালডিহাইড থাকবে তাদের মধ্যে যদি একটা ফর্মালডিহাইড হয়ে যায়, তখন এটা কিন্তু সবসময় জারিত হয়ে সোডিয়াম ফর্মেট পরিণত হবে, ঠিক আছে। কিন্তু যদি দুটোই অ্যারোমেটিক হয় এবং একটাতে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তখন সেটা ফাস্ট মানে তখন এটি বেশি রিয়াক্টিভ হবে এবং এটা জারিত হয়ে এর অ্যাসিড উৎপন্ন করবে, সোডিয়ামের সল্ট, ঠিক আছে। আর অন্য যে অ্যালডিহাইড থাকবে তাকে তুমি বিজারিত করে অ্যালকোহল করবে। তো কিছু বাড়ির কাজ দেবো, দেখো প্র্যাকটিস করে দেখো, একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, এটা অবশ্যই ক্রসড ক্যান নিজারণ রিয়াকশানের, ঠিক আছে, হোমওয়ার্ক। সেটা হচ্ছে দেখো, এক নম্বর হোমওয়ার্ক, ঠিক আছে, CHO গ্রুপ আছে, এটা CH3 গ্রুপ আছে, এখানে একটু হিন্টস দিয়ে দিই যে এই CH3 গ্রুপটা কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে, তাহলে কী হবে সেটা করবে নিজেরা। আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ ধরো অ্যালডিহাইড নিয়েছি, ফর্মালডিহাইড, এবং তার সাথে আমি এখানে দিয়েছি NaOD, তখন কী হবে, আর একটা আমি এখানে নিয়েছি এই CO এই হারনটাকে ডটিয়াম দিয়ে আর এখানে ইউনিচ, ঠিক আছে, তখন কী হবে এটা তোমরা আমাকে একটু দেখাবে, ঠিক আছে। এখানে একটু হিন্টস আমি দিয়ে দিই যে লিভিং গ্রুপ যখন যেটা হাইড্রাইড আয়নটা বার হচ্ছিলো, একটা স্টেপে বার হচ্ছিলো না, H- বার হয়ে আবার দ্বিতীয় কার্বনিল মানে যে অ্যালডিহাইড ছিল সেখানে অ্যাটাক করছিলো। এবার যদি কোথাও H- থেকে আর D- থাকে, D- আর H- এর মধ্যে H- কিন্তু গুড লিভিং গ্রুপ, ঠিক আছে, বা সি যে এইচ বন্ড হয় সেই বন্ডটা একটু উইক হয়, সেই বন্ডটা কিন্তু ভাঙবে, এরকম সিডি বন্ড এটা কিন্তু ভাঙবে না। CH আর সিডি বন্ডের মধ্যে CH বন্ডটা ভেঙে H- হবে, D- থেকে H- কিন্তু হাইলি প্রিফার পাবে, ঠিক আছে। দেখবে এখানে কোনো একটা জায়গায় আসবে এই কেসটা যে H- বার করবো না D- সেক্ষেত্রে কিন্তু অবশ্যই H- বার করবে, ঠিক আছে,
কারণ এটা ভালো লিভিং গ্রুপ এবং সিএইচ বন্ডটা বেশি উইক দেন সিডি বন্ড, ঠিক আছে? এই বন্ডটা একটু উইক হয় এর থেকে এবং এইচ মাইনাসটা ভালো লিভিং গ্রুপও ডি মাইনাসের তুলনায়, ঠিক আছে? তাহলে এই তিনটে প্র্যাকটিস করবে ক্রস অ্যালডলের জন্য, আর একটা তো তোমাকে দিয়েছে আগে, সেটাও প্র্যাকটিস করবে। এবার আমরা আসছি ইন্ট্রামলিকুলার ক্যাননিজারো রিয়াকশন বা যেটাকে আমরা বলি অন্ত আণবিক ক্যাননিজারো, ঠিক আছে? অন্ত আণবিক ক্যাননিজারো মানে যেটা নিজেদের মধ্যেই, দেখো অন্ত আণবিক ক্যাননিজারো যখন গ্লাইঅক্সাল দেবে, ঠিক আছে, বা অন টু ডায়ালডিহাইড অ্যামাউন্ট দেবে NH বা KH-এর উপস্থিতিতে কারো, তখন সেটাকে আমরা অন্ত আণবিক ক্যাননিজারো বিক্রিয়া ঘটাবো, ঠিক আছে? যেমন ধরো গ্লাইঅক্সালই দিল CHO CHO এরকম একটা, দিয়ে এখানে দিল NH কনসেন্ট্রেট, তাহলে আমরা কী করবো যে কোনো একটাকে অক্সিডেশন করবো, যে কোনো একটাকে রিডাকশন করাবো। তাহলে বুঝতে পারছ যদি আমরা এটাকে অক্সিডেশন করাই তাহলে এটা সোডিয়াম সল্ট উৎপন্ন হবে, এটা CH2H হবে, তাই তো? যদি দুটোই CO2H CH2H হতো তাহলে হতো এটা গ্লাইকোলিক অ্যাসিড, তাহলে এটা নাম হবে সোডিয়াম গ্লাইকোলেট, ঠিক আছে? সোডিয়াম গ্লাইকোলেট। এবার ধরো এমন দিল দুটো বেঞ্জিন রিংয়ে, ঠিক আছে, এটাও CHO এটাও CHO, তাহলে কী করবে এখান থেকে সেম করবে, একটাকে অ্যাসিড করে দেবে সোডিয়ামের অ্যাসিড সোডিয়ামের সল্ট, আর একটাকে CH2H করে দেবে, কী হবে তাহলে? CONA হবে, একটাকে CH2H, মানে এটা রিডাকশন হলো, এটা অক্সিডেশন হলো, বোঝা যাচ্ছে? তাহলে এটা হলো আমাদের অন্ত আণবিক ক্যাননিজারো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, নেক্সট দিন আমরা আরও ডিটেলসে আলোচনা করবো, আর যে সমস্ত রিয়াকশানগুলো বাকি আছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। তাহলে আজকে এই পর্যন্ত স্টপ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।